হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এসসিএস বেঙ্গলের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত হলো টপটেক টিএমটি। আইএফএ শিল্ডের সূচি প্রকাশ করলো আইএফএ। ডার্বি আইএসএল দুই জিততে চাইছেন এটিকে মোহনবাগানের সন্দেশ জিঙ্গান। দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হলো, অনুশীলনে নেমে পড়লো নর্থ ইস্ট ইউনাইটেড। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটি আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। ভিডিও শুরু করার আগে ছোট রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই চোখ রাখবো আইএফএ শিল্ডের খবরের দিকে। কথা মতন বুধবারই ঘোষিত হলো 123তম আইএফএ শিল্ডের সূচি। আগামী 6 ডিসেম্বর ঢাকা কাটি পড়বে ঐতিহ্যবাহী শিল্ডের ফাইনাল হবে। 19 ডিসেম্বর এদিন দক্ষিণ কলকাতার একটি নামি হোটেলে ক্রীড়া সূচি ঘোষণা করে আইএফএ। উপস্থিত ছিলেন এরাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিকে আইএসএল খেলার জন্য এবার শিল্ডে নেই এটিকে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। বাংলার এই দুই বড় ক্লাব না থাকায় এবার যে শিল্ডের জৌলুস অনেকখানি কমবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে মোহামেডান স্পোর্টিং, ইন্ডিয়ান অ্যারোস, গোকুলাম কেরালা এফসি এবং সুদেবা এফসি সহ আই লিগের 4টি দল কিন্তু এবার শিল্ডে অংশগ্রহণ করেছে। এছাড়াও কলকাতা লিগে খেলা কালীঘাট এমএস, পিয়ারলেস, সারদান সমিতি, ডিএসএ স্পোর্টিং, জর্জ টেলিগ্রাফ, এরিয়ান ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও খিদিরপুর এসসিও এবার অংশ নিয়েছে আইএফএ শিল্ডে। 12টি দলকে মোট 4টি গ্রুপে রাখা হয়েছে, প্রতিটি গ্রুপে একটি করে আই লিগের ক্লাব। গ্রুপ এতে যেমন আছে মোহামেডান স্পোর্টিং, খিদিরপুর, কালীঘাট এমএস, গ্রুপ বিয়ে রয়েছে সুদেবা এফসি, পিয়ারলেস ও এরিয়ান। আর গ্রুপ সিতে আছে ইন্ডিয়ান অ্যারোস, সারদান সমিতি ও জর্জ টেলিগ্রাফ। আর গ্রুপ ডিতে গোকুলাম এফসি ছাড়া থাকছে বিএসএস ও ইউনাইটেড স্পোর্টস। এদিন ক্রীড়াসূচির পাশাপাশি টুর্নামেন্টের থিম সংও রিলিজ করেছে আইএফএ। অন্যদিকে আসন্ন আইএসএল এর জন্য এসসিএস বেঙ্গলের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত হলো টপটেক টিএমটি। এমনিতেই আইএসএল খেলা, দল গঠন ও আরও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 50 কোটি টাকা খরচ করে ফেলেছে সিসিএমএন। তাই বেশ কিছু কো স্পন্সর নিয়ে এসে ক্লাবে একটা মোটা টাকা ফান্ডিংয়ের চেষ্টায় ছিল ম্যানেজমেন্ট, আর সে কারণেই টপটেক টিএমটি বারকে কো স্পন্সর হিসেবে বেছে নিল এসসিএস বেঙ্গল। তবে শুধু টপটেক টিএমটি একাই নয়, আরও বেশ কিছু কো স্পন্সরের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন সিসিএমএন কর্তারা। এবার এক এক করে সেই নামগুলি ঘোষণা করে দিতে চাইছে ম্যানেজমেন্ট, কারণ সেই নামগুলি না জানানো পর্যন্ত তো আবার জার্সি মার্চেন্ডাইজের কাজটাও করতে পারছে না লাল হলুদ শিবির। এদিকে আসন্ন আইএসএলের জন্য কয়েক কোটি টাকা খরচ করে সন্দেশ জিঙ্গানকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ডিফেন্সের অন্যতম ভরসাই সন্দেশ গত মরশুমে চোটের জন্য কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলে খেলতে পারেনি কেরলিয়ার। তবে এবছর সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন জিঙ্গান। কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেননি সন্দেশ জিঙ্গান, কিন্তু সবুজ মেরুন জার্সিতে সেই ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন কেরলের এই ফুটবলার। শুধু আইএসএল নয়, ডার্বি নিয়েও আলাদাভাবে ভাবতে শুরু করেছেন সবুজ মেরুনের এই তারকা ফুটবলার। তবে আপাতত নিজের পূর্ণ দল কেরল ব্লাস্টার্সের বিপক্ষে 3 পয়েন্ট নিশ্চিত করার দিকে নজর দিয়েছেন জিঙ্গান। অন্যদিকে বুধবারই জানা যায় যে নর্থ ইস্ট ইউনাইটেড দুই ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন, যার ফলে দলের অনুশীলন হয়তো স্থগিত রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে না, দলের প্র্যাকটিস বন্ধ রাখার রাস্তা থেকে সরে এলো নর্থ ইস্ট। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে করোনায় আক্রান্ত দুই ফুটবলারকে কোয়ারেন্টিনে রেখেই দলের অনুশীলন আপাতত শুরু করে দেওয়া হলো। এদিকে আইএফএ শিল্ড ও আই লিগের প্রস্তুতি শুরু করে দিল মোহামেডান স্পোর্টিং। নয়া কোচ হোসে আবিয়ার সামনে গতকাল বল পায় অনুশীলনে নেমে পড়লেন প্লাজা কিংসলেরা। আই লিগের আগে আপাতত শিল্ডকে গুরুত্ব দিয়ে দেখছেন সাদা কালো কোচ হোসে আবিয়া। অন্যদিকে আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীরে সই করতে চলেছেন লালের ডিকা লাতে। শুরুতে গুঞ্জন ছিল সারদান সমিতিতে সই করতে পারেন ডিয়া, কিন্তু না, কাশ্মীরের কোচ রবার্টসনের কথাতেই ডিকাকে সই করানোর জন্য যোগাযোগ করে টিম ম্যানেজমেন্ট। আপাতত শেষ পর্যায়ে কথাবার্তা চলছে, যে কোনো দিনই ডিকা সই পর্ব মিটবে বলে সূত্রের খবর। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখাব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।